প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। পপুলার হোমিও হল থেকে আমি ডাক্তার এম এ হাসান। আজকের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যে টপিকসটি নিয়ে সঠিক তথ্যগুলো আলোচনা করব সেগুলো হচ্ছে একটা ফিমেল ডিজিজ। ইদানিংকালে মহিলাদের বিভিন্ন রোগের পাশাপাশি বিশেষ করে জরায়ুর স্থানচ্যুতি বা ভালকি ইউট্রাস, তারপর পাশাপাশি ওভারি সিস্ট, বিভিন্ন ধরনের ফালোপিয়ান টিউব ব্লক, অনেক ধরনের সমস্যা হয়ে থাকে। কিন্তু বিশেষ করে বাংলাদেশের মহিলারা যে কোনো বিষয়কে খুব অবহেলা করে থাকেন। তার প্রথম এবং প্রধানত কারণ হচ্ছে তারা যে কোনো বিষয়কেই গোপন স্থানের সমস্যা মনে করে প্রথমেই কাউকে শেয়ার করতে চান না। ইভেন যারা মেরিড পারসন তারা স্বামীকে পর্যন্ত এই জিনিসটা শেয়ার করতে চান না, বা দ্রুত কীভাবে এটা থেকে পরিত্রাণ পাওয়া যায় সেই চেষ্টাটুকু পর্যন্ত করেন না। তো একটা সময় যখন মারাত্মক সমস্যায় জর্জরিত হয়ে যান, তখন দেখা যায় যে নিজে আর বলার প্রয়োজন হয় না, তখন আশেপাশে ফ্যামিলি মেম্বার প্রতিবেশী সবাই জানতে পারে। কিন্তু তখন রোগীকে নিয়ে আমাদের মধ্যে মহা টেনশন কাজ করে, কেননা এই অবহেলার কারণে এই ছোট সমস্যাগুলোই একসময় বিরাট আকার ধারণ করে। তাই আজকে আমরা এই ফিমেল ডিজিজ সম্পর্কে আলোচনা করব যে ইউট্রাস ভালকি, ইউট্রাস ডিসপ্লেসমেন্ট, এই বিষয়গুলো কেন হয়ে থাকে, এর কারণ, লক্ষণ, সচেতনতা, অথবা এটা থেকে আমরা কিভাবে ন্যাচারালি ওয়েতে সঠিক সমাধান পেতে পারি, এই বিষয়টাই আমরা এখন আপনাদের সামনে তুলে ধরব। প্রিয় দর্শক, বিভিন্ন কারণে জরায়ুর স্থানচ্যুতি বা নিচে নেমে আসতে পারে। মহিলাদের জরায়ুতে যে লিগামেন্ট নামক দড়ির মতো কাঠামো দিয়ে জরায়ু নিজেকে স্বস্থানে ধরে রাখে, যে কোনো কারণে এই কাঠামো দুর্বল হয়ে যেতে পারে। আর যখন এটি দুর্বল হয়ে যায় তখন এই জরায়ুর অবস্থান স্বাভাবিক থাকে না, অর্থাৎ সেটি নিচে নেমে যায়। এখন আসি যে এই নিচে নামে কারণগুলো কি কি। প্রথম কারণটাই হচ্ছে জন্মগতভাবে যদি লিগামেন্ট দুর্বল থাকে তাহলে নিচে নেমে যেতে পারে। কম সময়ের ব্যবধানে ঘন ঘন যদি সন্তান প্রসব করে আর সেটি যদি নর্মাল ডেলিভারি যেটাকে আমরা বলি সেভাবে যদি হয়ে থাকে তাহলে এক্ষেত্রে জরায়ু নিচের দিকে নামার সম্ভাবনা থাকে খুব বেশি। কোনো কারণে যদি নিচ পেটে বেশি প্রেশার ক্রিয়েট করে বা চাপ বাড়লে তখন এটা হতে পারে। প্রসব ব্যথায় জরায়ুর মুখ সম্পূর্ণ খোলার আগেই অনভিজ্ঞ ধাত্রী জোর করে যখন প্রসব করানোর বারবার চেষ্টা করে বা বারবার চাপ প্রয়োগ করে তার কারণেও জরায়ুর নিচের দিকে নেমে যেতে পারে। প্রসবের সময় যদি জরায়ুর নিচের দিকে সিঁড়ে যায়, বাচ্চার মাথা যদি প্রসব পথে আটকে যায়, বা প্রসব ব্যথা যদি দীর্ঘস্থায়ী বিশেষ করে 10 থেকে যদি 15 ঘন্টার বেশি হয় তাহলে লিগামে ডিলে হয়ে যেতে পারে, সেই কারণেও জরায়ু নিচের দিকে নেমে যেতে পারে। পরিণত বয়স অর্থাৎ 48 বছর বয়সের পর একটা মহিলার যখন মেনোপজ চলে আসে, অর্থাৎ স্থায়ীভাবে যখন তার পিরিয়ড বা মাসিক বন্ধ হয়ে যায়, তখন তার শরীরে ইস্ট্রোজেন নামক হরমোন কমে যাওয়ার কারণে এই লিগামেন্টগুলো নিজে নিজে আপনা আপনি এটা ডিলে হয়ে যায়, অর্থাৎ তার যেই কার্যক্রম আছে কার্যক্রম আস্তে আস্তে উইক হতে থাকে বা দুর্বল হয়ে যায়। এতে এমনিতেই জরায়ুর কিছুটা স্থানচ্যুতি ঘটতে পারে, অথবা ওই মুহূর্তে যদি কখনো ভারী কাজ করে তাহলে স্বাভাবিকের চেয়ে বেশি নিচের দিকে নামার সম্ভাবনা থাকে। লিগামেন্ট দুর্বল থাকলেও অনেক সময় তেমন কোনো অসুবিধা হয় না, তবে দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য, কাশি, পেটে বা জরায়ুতে টিউমার, জরায়ুতে যদি পলিপ, প্রস্রাব যদি আবার আটকে গেলে, প্রসূতি অবস্থায় বা প্রসবের পরে ভারী কাজ করলে, প্রসবের পরে সঠিক যত্ন না নিলে জরায়ু নিচে নেমে যেতে পারে। আবার অনেক সময় অপুষ্টিতে ভুগলেও লিগামেন্ট দুর্বল হতে পারে, আর লিগামেন্ট দুর্বল হলে এই দুর্বল হওয়ার কারণে জরায়ু নিচে নেমে যেতে পারে। এগুলো হচ্ছে জরায়ু নিচে নেমে যাওয়ার স্পেসিফিক কারণ।
এখন আমরা আসি যে যদি জরায়ু নিচের দিকে নেমে যায় সেক্ষেত্রে কি কি ধরনের লক্ষণ প্রকাশ পেতে পারে। এক নম্বর লক্ষণ হচ্ছে নিচ পেটে অস্বস্তি অনুভূতি, যেটাকে বলা হয় লোয়ার অ্যাবডোমেন ডিসকমফোর্ট ফিল করা। ঋতুস্রাবের রাস্তায় কোনো কিছু বের হয়ে আসছে বা জায়গাটা ভরা ভরা মনে হবে বা এরকম অনুভব হতে পারে, সেক্ষেত্রে দু পায়ে একসাথে করে রাখবে বা একটা চাপ প্রয়োগ করে রাখবে যাতে করে ওই অস্বস্তি অবস্থাটা এরকম না হয়। দুই নম্বর লক্ষণ হচ্ছে দাঁড়িয়ে থাকা অবস্থায় কোমরে ব্যথা হতে পারে। তিন নম্বর লক্ষণ হচ্ছে ঘন ঘন প্রস্রাব হওয়া, প্রস্রাব অসম্পূর্ণ হওয়া, অনুভূতি অনেক সময় অনবরত প্রস্রাব জারা, যদি স্ফিংটার ডিলে হয়ে যায়। অনেক সময় দেখা যায় সেক্ষেত্রে কাশি দিলে অটোমেটিকলি ফোটা ফোটা প্রস্রাব নির্গত হতে থাকে। চার নম্বর লক্ষণ হচ্ছে যদি কোষ্ঠকাঠিন্য, পায়খানা অসম্পূর্ণ হওয়ার অনুভূতি। পাঁচ নম্বর লক্ষণ হচ্ছে সাদা স্রাব, পুঁজ মিশ্রিত বা লালচে স্রাব যেতে পারে। এগুলো হচ্ছে স্পেসিফিক লক্ষণ। এখন আমরা সবগুলো কারণ লক্ষণ জানলাম, কিন্তু এখন আমরা কিভাবে উইদাউট সার্জারি এই সমস্যা থেকে স্থায়ী পরিত্রাণ পেতে পারি। এতে যারা এই লক্ষণগুলো কারণগুলো জানলেন তাদেরকে বলবো, অবশ্যই আপনারা যদি সচেতন হন তাহলে এই সমস্যা থেকে এমনি এড়িয়ে থাকতে পারবেন বা এই সমস্যা থেকে ভালো থাকতে পারবেন। আর যারা অতি বেশি খামখেয়ালি বা অবহেলা করেন তারাই এই ধরনের সমস্যায় বেশি জর্জরিত হয়ে থাকেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের দেশে এই অবহেলার কারণে অনেক সময় আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি না যে কোন চিকিৎসা নিলে আমরা এই সমস্যা থেকে স্থায়ী সমাধান পাব। আমাদের দেশে পারিবারিক একটা বিষয় আছে, এক একজন এক এক মত, সেক্ষেত্রে রোগী কোন দিকে যাবে তার জন্য একটা সঠিক সিদ্ধান্ত নেওয়াটা খুব কঠিন হয়ে দাঁড়ায়। তাই যারা এই ধরনের সমস্যায় জর্জরিত অথবা যাদের ফ্যামিলিতে এই ধরনের সমস্যা আছে তাদেরকে বলবো, কোনো ধরনের লজ্জাবোধ না করে একজন অভিজ্ঞ হোমিও ডাক্তারের শরণাপন্ন হন। কেননা হোমিওপ্যাথি একটি লক্ষণভিত্তিক চিকিৎসা এবং হোমিওপ্যাথি ঔষধ রোগ একদম রোট লেভেল থেকে এটাকে রিকভারি করবে, বারবার করে কামব্যাক করবে না। তাই একজন অভিজ্ঞ হোমিও ডাক্তার দেখান, এই সমস্যা থেকে অল্প দিনে স্থায়ী সমাধান পেয়ে যাবেন। তাই তো সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।